ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في قوله الاخر بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال الله تبارك وتعالى في أرضين آخر ولباس التقوى ذلك خير سمعت جمع قصدي মতজুমায় আপনাদের সামনে যে বিষয় আলোকপাত করেছিলাম যে আমাদের উপরে যে রোজা ফরজ করা হয়েছে এর আসল উদ্দেশ্য হচ্ছে আমরা মুত্তাকি হতে পারব, ওই বিষয়ের বাকি অংশ ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। সংক্ষেপে এই বিষয়টি শেষ করার চেষ্টা করবো আজকে, যদিও বা বিষয়টি খুবই লম্বা কারণ এই তাকওয়া বিষয়টি অনেক লম্বা। যদিও মনে হয় যে ছোট্ট একটি শব্দ কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। তাকওয়ার কয়েকটি অর্থ আপনার সঙ্গে উল্লেখ করেছিলাম, প্রতিটি অর্থ নিয়ে যদি ব্যাখ্যা করা যায় তো অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে আপনাদের বোঝার জন্য কয়েকটি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। গত জমা যেটা বলেছিলাম তারপর অর্থ নিয়ে কয়েকটি কথা ইমাম বাইজাবি রহমতুল্লাহের লেখা তাফসীর বাইজাবি থেকে কয়েকটি কথা আপনার উল্লেখ করেছিলাম, এরপরে কয়েকটি কথা আপনার সামনে বলি এর অর্থ নিয়ে।
যে তারপর যে অর্থটা বলেছিলাম মেন অর্থটা একবার আরেকবার বলে দিই তাফসীর বাইজাবী যেটা নিয়ে কাজ আছে সেখানে বলা হয়েছে তাকওয়া এমন একটি জিনিস যে তাকওয়া থাকলে মানুষ ওই সমস্ত কাজ থেকে বিরত থাকে যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হয়ে যান এবং ওই সমস্ত কাজ না করলে আল্লাহ নারাজ হয়ে যায় ওই সমস্ত কাজগুলো করা এটা হচ্ছে তাকওয়া হচ্ছে আসল জিনিস আসল তাকওয়া হচ্ছে এটা আর তাকওয়ার অর্থ আমি সহিহ বুখারি থেকে একটি বাক্য আপনার সামনে বলি সহিহ বুখারি 1894 নম্বর হাদিসে কিতাব সুন্নাহ সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতরুকু তুরাহাহু ওয়া শালাহাহু ওয়া শাহাবাতাহু এটা হচ্ছে রোজার অর্থ এবং তাকওয়ার অর্থ কারণ রোজার মাধ্যমে তাকওয়া সৃষ্টি হয় রোজার মাধ্যমে তাকওয়া সৃষ্টি হয় আগে বলেছি তাকওয়া কথার অর্থ হচ্ছে খারাপ জিনিস থেকে বেঁচে থাকা যত রকমের খারাপ জিনিস আছে যেগুলো করে আল্লাহ নারাজ হয়ে যায় সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকার অর্থ হচ্ছে তাকওয়া তাহলে এক কথায় তাকওয়া কথার অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে থাকা আর রোজার কথার অর্থ একাই একই জিনিস এতটুকু তোয়াবাহু বা শারাবাহু বা সাহাবাহু যে মানুষ তার বাহ্য জিনিস থেকে এবং খাদ্যদ্রব্য থেকে এবং নিজের ইচ্ছা থেকে নিজের নাফসকে বাঁচিয়ে রাখবে নিজেকে বাঁচিয়ে রাখবে এটা হচ্ছে রসুলের কথা তাহলে দুটো একই জিনিস আর আল্লাহ বলছেন আমি এই রোজা তোমার এবং তোমাদের উপরে এবং তোমার পূর্ববর্তী লোকেদের উপরে ফরজ করেছিলাম যাতে তোমরা মুত্তাকি হতে পারো এরকম একটা পয়েন্ট বলে আপনাদেরকে ধরে নেবেন আল্লাহর এই কথা অনুযায়ী যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে তারা হচ্ছে মুত্তাকি বুঝছেন যাদের রোজা কবুল হবে আল্লাহর দরবারে তারা হবে মুত্তাকি এটা হচ্ছে সাদা সিধা একদম কথা আর একটি কথা ঘুরিয়ে দিতে বলা যায় যারা মুত্তাকি হবে তাদের রোজাই একমাত্র আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে বুঝতে পেরেছেন যদি মুত্তাকি না হয় আল্লাহ দরবারে রোজা কবুল হবে না রোজা অনেকেই করে তার মানে এই নয় যে সবার রোজা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় আল্লাহ এখানে বলতে চাইছে আল্লাহ তাত্তাকুন আমি এটা ব্যাখ্যা করছি যারাই মুত্তাকি হবে তাদের রোজা একমাত্র আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে অথবা যাদের রোজা আল্লাহ দরবারে গ্রহণ হয়েছে তারা হবে মুত্তাকি এখানে কয়েকটি অর্থ আপনাদের সামনে উল্লেখ করেছিলাম এখানে আমি আর সব পয়েন্ট বলিনি তাকওয়া যদি একটা ছোট্ট একটি শব্দ কিন্তু এর মানে ব্যাখ্যা অনেক অনেক এক কথায় বলতে তাকওয়া এমন একটি জিনিস যে জিনিসটার কারণে আপনার অন্তর সদা সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকবে পৃথিবীর লোকে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার অন্তর সবসময় আল্লাহর ভয় ভীত থাকবে অর্থাৎ পৃথিবীতে আপনি সর্বদা তাকওয়াকে নিয়ে চলাফেরা করবেন এই পৃথিবীর বুকে তাকওয়া ছেড়ে আপনি এই পৃথিবীর বুকে চলাফেরা করলে আপনি একটা মৃত লাশের মতো জানহীন লাশের মতো এমন একটি শরীর যে শরীরে কোনো জান নেই পবিত্র প্রাণী সবচেয়ে বেশি ইমানের উল্লেখ করা হয়েছে ইমানের উল্লেখ আছে তারপরে যদি কোনো জিনিস উল্লেখ আছে সেটা হচ্ছে তাকওয়া নামাজের চেয়েও বেশি এই তাকওয়ার কথা উল্লেখ করা হয়েছে কারণ আমি আগেও গত সময় বলেছিলাম সমস্ত আমলের মূল উদ্দেশ্য হচ্ছে এই তাকওয়া তাতে রোজা হোক নামাজ হোক দান খায়রাত হোক হজ হোক কোরবানি হোক যে কোনো জিনিস এমন কোন আমল নাই যেগুলো আল্লাহর জন্য করা হয় সমস্ত আমলের উদ্দেশ্য হচ্ছে এই তাকওয়া তার সমস্ত ইবাদতের উদ্দেশ্য যদি তাকওয়া হয় তাহলে তাকওয়া তো আমাদের থাকতেই হবে তাকওয়াবিহীন জীবন হচ্ছে জানবিহীন একটি শরীরের মতো
যে শরীরে জান নেই সে শরীরের দাম নেই, যে মানুষের অন্তরে তাকওয়া নেই, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই, সে মানুষটি অনুরূপ এই পৃথিবীর বুকে থাকবে ওই মৃত ব্যক্তির মধ্যে। অতএব পবিত্র প্রাণে যারা মুত্তাকি হবে, এই মুত্তাকিদের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ইন্নামা ইয়াতাকাল্লাহু মিনাল মুত্তাকিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া ইউউন ইন্নাল মুত্তাকিনা মাফাজা। কারণ এটা হচ্ছে ইসলামের আসল জিনিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কিছু ইতিহাস তুলে ধরেছিলেন, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন তাদের শরীরে যে সমস্ত মানে জান্নাতের পোশাক ছিল সমস্ত পোশাক গুলো গায়ে হয়ে গেল। তখন তিনাদের লজ্জা স্থানকে ঢাকার জন্য জান্নাতে গেল ওই পাতা গাছের পাতা গুলো ছাড়িয়ে ছাড়িয়ে সিলাই করে তারা নিজেদের লজ্জা করতে শুরু করল। এই ঘটনা বলার পরে আল্লাহ একটি আয়াত উল্লেখ করলেন, সূরা আর কদর নম্বর 7 আয়াত নম্বর 26 সে ঘটনাটা বললেন এই কারণে এই আয়াতের জন্য লিবাস অর্থ হচ্ছে মানুষের শরীরকে আবৃত করার একটা জিনিস, এটা হচ্ছে লিবাস। লিবাস মানুষের শরীরকে আবৃত করার একটা জিনিস, এর অনেক বৈশিষ্ট্য আছে। এর ফায়দা হচ্ছে কি, মানুষকে অনেক রকমের ক্ষতিকারক জিনিস থেকেও আসে, মানুষের লজ্জা স্থানকে গুপ্তরাকে ঢেকে রাখে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মানুষকে সুন্দর এবং সুশ্রী করে তোলে, আপনি একটা জামা পরে আছেন কত সুন্দর লাগে দেখেন, আপনি একটা ব্র্যান্ডেড কোম্পানি ভালো কোম্পানি একটা ভালো পোশাক পরে আছেন কত সুন্দর লাগে দেখেন। আল্লাহ বলছেন তোমরা যে পোশাক গুলো করছো এটা বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, কিন্তু আমি তোমাকে এমন একটি জিনিস দেব যে জিনিসটা তোমাদের অন্তরকে সুন্দর করে তুলবে। অলিমা সুত্তা পোয়াটা আগে খাই তাকুয়ার যে পোশাক, তাকুয়ার যে আবৃত্তি, এটা তোর অন্তরকে একদম সুন্দর করে তোলার সবচেয়ে উত্তম মাধ্যম। আমরা নিজেদেরকে সুন্দর এবং সুস্থির করে তোলার জন্য সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরি, কিন্তু আমাদের অন্তরকে সুন্দর করার জন্য কেউ কি তাকুয়ার পোশাক কিনেছি? তাকুয়ার পোশাক কোন দোকানে পাওয়া যায় দাঁড়া? আপনি যদি বলেন ভালো পাঞ্জাবি কোন দোকানে পাওয়া যায় না, বাবা চলে যাবেন, ভালো প্যান্ট শার্ট কোথায় পাওয়া যায় খুঁজবেন, আপনি জানেন না, বন্ধুকে জিজ্ঞাসা করবেন, কিন্তু এটা জিজ্ঞাসা করেছেন তাকুয়া কোন দোকানে পাওয়া যায় কি খুঁজেন না, আপনাদের তাকুয়ার দরকার না। আপনার বাহ্যিক সৌন্দর্য হলে হলো, আপনার অন্তরকে সুন্দর করার দরকার না। আপনার অন্তর কালী মালিক তো এত নোংরায় পরিপূর্ণ পরিষ্কার করে আল্লাহর ভয়ে আপনার অন্তরকে পরিষ্কার করে রাখুন, সবসময় যেন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, তাকুয়া থাকে। আর এই তাকুয়া পাওয়া যায় কোথায় জানেন? এই রমজান মাসে, এই রমজান মাসে তাকুয়া পাওয়া যায়। আল্লাহ বলছেন আল্লাহকুম তাত্তাকুন, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, তোমরা এই রোজার মাধ্যমে তাকুয়া কিনবে, তাকুয়া কিনবে। তোমরা রোজা আমাকে দাও, আমি তোমাদের তাকুয়া বিক্রি করব। কিন্তু আমরা কিভাবে লেনদেনটা করছি, আমাদের লেনদেনের মধ্যে অনেক ভুল আছে, ভুল আছে। কেন বললাম বিস্তারিত দেখি, তারপরে কথাটা বললাম যে তাকুয়া তো বুঝলাম যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমি একটা কথা আগে বলেছি, যাদের রোজা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়েছে তারা হবে মুত্তাকি, যারা প্রকৃত মুত্তাকি হবে এদের রোজা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে। তার মানে রোজা মাসে, রমজান মাসে
কারা তাকওয়া কিনেছে তাদের কথা উল্লেখ করি আপনাদেরকে, তাহলে চিনতে পারবেন কারা কারা এই রমজান মাসের তাকওয়া কিনেছে আর কারা কিনতে পারেনি। হতে পারে আপনি যে রোজাটা আল্লাহকে দিতে চেয়েছেন সেটা ডুপ্লিকেট মাল ছিল বা নকল টাকা ছিল, যেমন সময় না নকল টাকাতে মাল কিনতে গেলে ধরা পড়লে আপনার মাল দেবে না, জরিমানা হবে, হবে কিনা? তা আপনি যদি নকল রোজা দিয়ে তাকওয়া কিনতে যান তাকওয়া তো পাবেনই না, পরে কি হবে? জরিমানা হবে আপনার। তো এইরকম আমাদেরও মধ্যে কিছু হয়েছে, কিছু রোজাদের এমন ছিল যাদের তাকওয়াটা কিনতে পারলে বরং জরিমানা হয়েছে। আপনি দেখুন আপনাদেরকে দেখাবো কাদের কাদের জরিমানা হয়েছে আর কারা কারা আসল নোট দিয়ে এই তাকওয়া কিনতে পেরেছে। পবিত্র কোরআনের দিকে একটু এগিয়ে যায় না, তার আগে একটি হাদিসের দিকে এগিয়ে যায়। হাদিসটি আপনি পাবেন ইবনে কাসির প্রথম খণ্ড 141 থেকে 143 পৃষ্ঠার মধ্যে, বেশ পৃষ্ঠায় তো রাখা আছে কিন্তু এটা আছে 143 পৃষ্ঠায় বাংলা বাংলা ইবনে কাসির। এখানে উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, হে উবাই তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস? তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উমার তুমি কি এমন একটি দুর্গম রাস্তা দিয়ে অতিবাহিত হয়েছ যে রাস্তাতে অনেক ক্ষতিকারক জিনিস রয়েছে, কঠিন দুর্গম রাস্তা, এমন রাস্তা তুমি অতিবাহিত হয়েছ? তোমার রাস্তাটা বলছে হ্যাঁ এমন রাস্তা দিয়ে এমন অতিবাহিত হয়েছে। দুবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই রাস্তা দিয়ে যখন তুমি অতিবাহিত হয়েছিল তখন তুমি কিভাবে অতিবাহিত হয়েছিল, কিভাবে রাস্তা দিয়ে গিয়েছিলে? তিনি বলছেন যখন আমি ওই সংকটময় মানে দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার শরীরটাকে কুটিয়ে নিয়ে আমার পুরো শরীরটাকে কুটিয়ে নিয়ে একদম আস্তে আস্তে আমি রাস্তা দিয়ে অতিবাহিত হলাম, যাতে করে ওই ক্ষতিকারক জিনিসগুলো আমাকে আঘাত করতে না পারে। ধরেন একটা গলি আছে, ওই গলির মতো অসংখ্য কাঁটা আছে, আশেপাশে নিচেও কাঁটা আছে, আপনি কিভাবে পার হবেন? দেখে দেখে কোথায় কাঁটা আছে দেখে দেখে পা ফেলবেন, নিজের শরীরটাকে কুটিয়ে যাবেন যাতে কাঁটা না ঢুকে যায়, তাই তো? সমস্ত রকমের সরকারি কর্মকাণ্ড থেকে তুমি নিজের শরীরকে বাঁচিয়ে রাখবে এবং পৃথিবী থেকে তুমি অতিবাহিত হয়ে আখেরাতে তুমি পাড়ি দেবে। তাহলে দুনিয়াতে ক্ষেত্রে আমার বাইরের শরীরটাকে বাঁচানোর জন্য আমরা এই দুনিয়ার যে সমস্ত ক্ষতিকারক জিনিস আছে এই জিনিস থেকে আমার শরীরটাকে খুব বাঁচিয়ে রাখছি। কাঁটা দেখলে আমরা অত পাগল নয় যে কাঁটাতে আমরা সরাসরি জেনে শুনে পা দেব, আমার সামনে গর্ত আছে জেনে শুনে আমি ওই গর্ততে পা দেবো না, ড্রেনে পা দেবো না, নোংরা জিনিসে পা দেবো না, আমরা অত পাগল নয়। কিন্তু শরীয়তের কথা যখন আসে তখন আমরা পাগল হয়ে যাই, যে কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি না, যে মন যে আমাকে আখেরাতে ক্ষতি করবে এটা আমি বুঝি না, জেনা যে আমাকে আখেরাতে ক্ষতি করবে এটা আমি বুঝি না। আপনার যদি তাকওয়া থাকতো তাহলে আপনি এই জিনিসগুলো কেন ছেড়ে দিতে পারলেন না? এটা তো আছে। এবার একটু কোরআনের দিকে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 1 থেকে 4, তার মধ্যে আমি 3-4 কথা বলবো, গত জুমায় আমি এক দুই কথা বলেছিলাম। তো 2 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবুল্লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে কিতাব তুমি দেখতে পাচ্ছ আল কোরআন এর মধ্যে কোন রকমের সন্দেহ নেই এবং এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা মাধ্যম। এবার আল্লাহ তাআলা বলেছেন একটি পয়েন্টে তুলে দিলেন যে কোরআনটা হচ্ছে হেদায়েতের মাধ্যম, তারপরে মুত্তাকিনদের জন্য এ মুত্তাকি কারা, এই রমজান মাসে কারা তাকওয়া কিনতে পেরেছে, আসল মুত্তাকি কারা, কাদের রোজা রমজান মাসে কবুল হয়েছে, এই ব্যাখ্যাগুলো আপনি শুনুন, আপনি বুঝতে পারবেন কার রোজা কবুল হয়েছে কার রোজা কবুল হয়নি। কারণ এখানে আল্লাহ তাআলা কথা ব্যাখ্যা করছেন কারা মুত্তাকি। এক নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর পয়েন্ট হচ্ছে যারা মুত্তাকি হবে তারা পরকালের উপরে অর্থাৎ গায়েবের উপরে
অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে, হবে তাদেরকে যে আহার আমি দান করেছি সে আহারের মধ্য থেকে তারা মানুষদেরকে গরিব মিসকিনদেরকে দান করবে, সাদকা করবে। তাদেরকে যা হাত দেওয়া হয়েছে তার মধ্য থেকে তারা অভাবীদেরকে দান করবে। তারপর কথা বলছেন এবং মুত্তাকি ওই সমস্ত ব্যক্তিরা যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে আল কোরআন, এই জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে, এবং তোমার পূর্বে যত পুরনো বিরস্ত এসেছিল তার উপরে কিতাব বা সুরুফ নাজিল করা হয়েছিল, ওই সমস্ত কিতাব বা সুরুফের উপর তারা বিশ্বাস স্থাপন করে, অবিল আখিরাতে হুম ইউকিনুন, শুধু এইটুকুই নয় তারা এই সমস্ত জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার সঙ্গে সঙ্গে পরকালের উপরও বিশ্বাস স্থাপন করে যে মৃত্যুর পর একটা জীবন আছে, ভালো মন্দের প্রতিফল পাওয়া যাবে, আমাদের বিচার হবে, যে যেমন কর্ম করেছে কর্ম অনুযায়ী প্রতিফল পাওয়া যাবে, এই দিনটির উপরে এই বিশ্বাস তাদের আছে। চারটি গুণে যেন আল্লাহ তাআলা মান্য করে। এবার আরেকটু এগিয়ে যায় পবিত্র মানুষ দুই আয়াত নাম্বার 177, সেখানে আল্লাহ তাদের কথা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, নেকি ওই মন্দে নিয়ত হয় যে তোমরা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে শুধু মাথাকে এইভাবে এইভাবে ঘুরাবে, মাথা ঘুরিয়ে নেকি পাওয়া যায় না। আল্লাহ বলছেন নেকি আসলে কোথায় আছে, নেকি আছে ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃত মুত্তাকি প্রকৃত নেকি ওই জায়গায় আছে যারা বা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল মালায়েকা এবং সমস্ত ফেরেশতা মণ্ডলীর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল কিতাবে ওয়ান নাবিয়্যিন এবং তোমার উপরে তোমার পূর্ববর্তী সমস্ত নবী রাসূল উপরে যে সমস্ত কিতাব ও সুন্নাহ নাযিল করা হয়েছিল সমস্ত আল্লাহর ঐশী গ্রন্থের উপরে বিশ্বাস স্থাপন করেছে, এবং আল্লাহ পরকাল ফেরেশতা মণ্ডলী কিতাব নবী এই সমস্ত জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, তাহলে আগের সাথে একটা মিলল বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ব্যাখ্যা ওটা সংক্ষেপ। দ্বিতীয় জায়গায় দ্বিতীয় বাক্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াআতাল মালাল হুবহি যালিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াস সাবীল ওয়াসাইলিন ফির রিকাব, এবং নেকি কাদের আছে, ওই সমস্ত ব্যক্তিদের যারা নিজেদের মালে এত মহব্বত আছে এত ভালোবাসা আছে তা সত্ত্বেও তাদের মালকে তাদের আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন ফকির রাস্তার পথিক এবং দাসকে মুক্ত করার জন্য তিনি নিজেদের মালকে ব্যয় করে। এটা ভাবেন না আপনার মালের প্রতি আপনার খুব ভালোবাসা আছে আর যারা দান করে ওদের ভালোবাসা আমরা দিয়ে দিচ্ছেন এমনি, এটা ভাবেন না, ভালোবাসা সবার আছে, পয়সা গাছ থেকে পড়ে না, পয়সাকে সবাই ভালোবাসে কারণ পয়সা তো সহজে আসে না খাটতে হয়, আল্লাহ বলছেন মুত্তাকি তারা হবে, মুত্তাকি ওরা হবে, ভালোবাসা মানের উপর আছে তার সত্য ব্যয় করছে, কিন্তু যারা মুত্তাকি হয় কান্দুষ হয় ভালোবাসা আছে আর কি ব্যয় করবে, শয়তান ওরা দিস না ফকির হয়ে যাবে ভিখারি হয়ে যাবে দিস না, ভালোবাসা ওর কান্দুষ যারা হয় তাদের ভালো
ভালোবাসা আছে, যারা মুনকারকে আছে তাদেরও ভালোবাসা আছে। ভালোবাসা থাকা সত্ত্বেও ভালোবাসা থাকা সত্ত্বেও তারা এই সমস্ত ব্যক্তিদেরকে নিজেদের মান ব্যয় করে, এটা মুত্তাকিদের ভুল। যারা আগে বলেছিলাম আমি মা রাজা খা হমিন সকল, যা আহার দান করেছে তার মধ্যে দেখে তারা ব্যয় করে, মিলল দুইটা পয়েন্ট মিলে গেল। তিন নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা বলছেন ওয়াকামাস সালাহ ওয়াতাজ যাকাত والمؤمنون بعهدهم اذا عاهدوا ترى নামাজ প্রতিষ্ঠা করে, আগে বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করে, দুই নম্বর আয়াতে এখানেও তিনটে গুণ মিলে গেল। এবং যাকাত প্রদান করে, যদি মাল সেই জায়গায় পৌঁছে যায় তারা যাকাত দেবে। এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের ভুল والمؤمنون بعهدهم اذا عاهدوا, তারা নিজেদের অঙ্গীকারকে পূর্ণ করে যখন তারা কোনো অঙ্গীকার করে। আমি কোন মানুষের সঙ্গে অঙ্গীকার করলাম, আমার যে কাজ করছে কোন শ্রমিক আমার কাজ করেছে 200 টাকা 500 টাকা পাবে, আমি বললাম ভাই এখন টাকা নাই তুমি পরশুদিনকে আসো, পরশুদিন আসলে ভাই আমার টাকা দাও, আমার বাড়িতে অসংখ্য টাকা আছে, 1 লাখ 2 লাখ অনেক পড়ে আছে, ধরুন কাজে ব্যস্ত আছে কালকে এসো, আজকে টাকা নাই কালকে এসো, মোনা আপনি কি চা। যারা কথা দিয়ে কথা ভঙ্গ করে এটা মুনাফিক। মুনাফিকের চারটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা একটা বৈশিষ্ট্য, আমাকে আপনি কথা দিলেন মন্ত্রী সাহেব কালকে স্টারের মাঠে বসবেন, আমি 4টার সময় আপনার সঙ্গে দেখা করবো, আমি 4টার সময় বসে আছি, 5টা বেজে গেল 6টা বেজে গেল আপনার পাত্তা নাই, আপনি বন্ধুর সাথে গল্প করছে, বন্ধুর সঙ্গে গল্প করে 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 3 ঘন্টা লেটে আসছেন, দেখছি আমি বসে আছি, আপনার কথা দাম নেই। আপনি ভাবেন না একটা মানুষকে কথা দেওয়ার গুরুত্ব কতটা, আপনি অঙ্গীকার করলেন আমি এই কাজটা করবো, আপনাকে এই সময় দেখা করবো, আপনি পারবেন না বলেন, আপনি চেষ্টা করছি, কেন কথা দেবেন মানুষকে। মুনাফিক চালেন না, আল্লাহ বলছে মুত্তাকি যারা হবে তাদের গুণ হবে কোন মানুষের সাথে অঙ্গীকার করলে, প্রতিজ্ঞা করলে, কথা দিলে কথা রাখবে, এটা মুত্তাকিদের গুণ, বুঝতে পেরেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর পয়েন্টে ওয়াসাবিরিনা ফিল বাসা ওয়াজ-জরাই ওয়াহিনাল বাস, এবং 6 নম্বর পয়েন্টে তারা হচ্ছে ধৈর্য ধারণকারী, কখন যখন অভাব হয়, যখন বাধা মুসিবত আসে, রোগ বাধা মুসিবত আসে, অথবা যুদ্ধকালীন অবস্থায় তারা এত বিপদ থাকা সত্ত্বেও তারা দৃঢ় থাকে, ধৈর্য ধারণ করে, কারণ ভাবে যে এগুলো সব আল্লাহর তরফ থেকে, পৃথিবীটা হচ্ছে পরীক্ষা স্বরূপ, এখানে আপনার ধৈর্য ধারণ করতে হবে, এটা মুত্তাকিদের গুণ। আল্লাহ তাআলা কথা বলছেন এই সমস্ত গুণ থাকার পরে কেউ যদি বলে যে আমার রোজা আল্লাহর তরফে গ্রহণ হয়েছে, উলাইকা লাযিনা সাদাক, বুঝতে পেরেছেন। এই সমস্ত গুণ থাকার পরে যদি কেউ দাবি করে আমার রোজা আল্লাহর তরফে কবুল হয়েছে, উলাইকা লাযিনা সাদাক, এরা তো সত্য বলে, এরা বলা ঠিক আছে, উলাইকা বা উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকিন। আরে বলেছেন রোজা কবুল হওয়ার মাধ্যমে হচ্ছে মুত্তাকি হতে হবে, আরে আল্লাহ তাআলা বলছে মুত্তাকি তারাই হবে যাদের মধ্যে এই সমস্ত গুণ থাকবে। যদি আপনার মধ্যে এই সমস্ত গুণ রমজান মাস চলে যাওয়ার পরে বিদ্যমান থাকে তাহলে আপনি মুত্তাকি এখনো আছেন, যদি রমজান মাস যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার গুণগুলো যদি চলে যায় আপনি ভাবেন আপনার রমজান মাসও শেষ আপনার মুত্তাকিও শেষ, তার মানে আপনি তাকওয়া কেনার জন্য যে নকল রোজা আমরা দিয়েছিলেন সেটা আসলে রোজা ছিল না। আমি বলতে চাইছি যে আমরা পীরের রূপে যতদিন বেঁচে থাকবো তাকওয়া থেকে নিয়ে বেঁচে থাকবো, কারণ তাকওয়াবিহীন কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। লাই আলা আল্লাহু রুহুহা ওয়ালা দিমাহা ওয়ালা কিয়ামা তাকওয়া, তাহলে এই কুরআনের উদ্দেশ্য কি? সমস্ত আমলের উদ্দেশ্য তাকওয়া, আপনি আল্লাহর ভয় ছাড়া আমল করছেন, আপনার মধ্যে আল্লাহর ভয় নেই, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর আপনি অন্য মানুষের কিবত করছেন, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আপনি ঘুষ খাচ্ছেন, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি কি এগুলো বলতে পারতেন? আমি যদি আল্লাহ আমার আব্বাকে ভয় করি, আমার আব্বা যদি বলে বাজার থেকে এই জিনিসটা কিনে নেয়, আমি আব্বাকে ভয় করলে আমি অবশ্যই যাবো, আর যদি ভয় না করি আনতে পারবো না, আমার কাজ আছে আমি এটাই বলবো, আমি এখন যেতে পারবো আমার কাজ আছে তুমি যাও, তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি নামাজ পড়ছেন তার মানে আপনার অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, আপনি বলছেন আমি নামাজ পড়তে পারবো না আমি কাজে ব্যস্ত আছি, আপনি দেখতে পাচ্ছেন না আমি কাজে ব্যস্ত আছি, আল্লাহ আমি কাজে ব্যস্ত আছি, আমার নামাজ পড়ার সময় নেই, আমার দান খায়রাত করার সময় নেই, আল্লাহর ভয় রাখুন,
আল্লাহকে ভয় করুন, পৃথিবীটা হচ্ছে খুব অল্প দিনের জন্য, আপনি কদিন বাঁচবেন? আল্লাহকে ভয় করুন, রমজান মাসে যেমন খারাপ কাজ থেকে বেঁচে থাকলেন, বিড়ি থেকে বেঁচে থাকলেন, মদ থেকে বেঁচে থাকলেন, নেশা থেকে বেঁচে থাকলেন, এবং নারী থেকে বেঁচে থাকলেন, পরকীয়া থেকে বেঁচে থাকলেন, এখনো বেঁচে থাকার চেষ্টা করুন। রমজান মাসে ট্রেনিং এর মাস, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মাস, আপনি জয়েন করেছেন জবে, আল্লাহকে ভয় করুন। রমজান মাসে খারাপ কাজ থেকে বেঁচে থাকলেন, এখনো বেঁচে থাকুন। রমজান মাসে ভালো ভালো কাজ যেমন করলেন এখনো করুন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে প্রকৃত মুত্তাকি হয়ে পৃথিবীর বুকে চলার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم ইন্নাল হামীদ মাজীদ।